বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করছে, যদিও ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তিরস্কার করা হয়। তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা। এতে আরো বলা হয়, গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল যেভাবে অস্বস্ত করেছে, এজন্য তাদের আরো অস্ত্র পাঠানো যেতে পারে। সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস বেসরকারি অবকাঠামোতে হামলা এবং মানব ঢালকে যেভাবে ব্যবহার করছে, তাতে বৈধ প্রক্রিয়া স্থল নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল। স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হচ্ছে। তবে স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন সরকারের কাছে এই মূল্যায়নে সম্পূর্ণ তথ্য নেই। বিবিসি বলছে, বিলম্বের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, দেশটি কিভাবে গত বছরের সংঘর্ষের শুরু থেকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময়ে তারা 1200 মানুষকে হত্যা এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যায়। এ হামলার প্রতিবাদে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, কিন্তু হামলায় দেশটি কোনো নিয়মই তোয়াক্কা করেনি, ফলে 34,000-এর বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।